স্বামী শিব প্রধানজি মহারাজ পুরস্কারটি তুলে দিচ্ছেন, এদিকে তাকাবি। হ্যাঁ রানার সবিটা দাও, চুরি করে গেল। সবাইকে দেবেন, একটা চ্যাম্পিয়ন হয়েছো, এখন উঠবে না, যাদের হয়ে যাচ্ছ হয়ে যাচ্ছে নির্দিষ্ট জায়গায় বসে যাবে। এত সুন্দর মুহূর্ত, এগিয়ে যাবে। কিছু শোনা যাচ্ছে না, জোরে হাত তালি দাও, জোরে হাত তালি। যে সকল ছেলে এখানে বসে আছে এবং কথা বলছো, তাদের প্রত্যেককে সাবধান করছি, একটু হাতটা টাচ করে দিই, শুভই প্রশান্ত ভাই একটু হাতটা ছুঁয়ে দিই, একটু হাতটা ছুঁয়ে দিই, ওদিকে ওদিকে তুলুন। এরপরে এই বিভাগে, আচ্ছা প্রথমে তোমাদের মেডেল পড়িয়ে দেওয়া হচ্ছে, এদিকে পরপর ঘুরে দাঁড়াও, পরপর দাঁড়াও, পরের জন পরের জন এগিয়ে যাও, এগিয়ে যাও। মেডেল বলি দেওয়া হচ্ছে, পরপর দাঁড়াও, পরপর দাঁড়াও, ওদিক দিয়ে যাবে, ওদিক দিয়ে যাবে, পিছন দিয়ে আসবে, পরপর লাইন করে দাঁড়িয়ে পর, এক এক করে নিবি, কার্তিক পাল মহাশয় একটু এদিকে আসবেন। উঁচু করে মেডেল পড়িয়ে দেওয়া হচ্ছে, জয়ন্ত মহল এবং কার্তিক বাবু মেডেল পড়িয়ে দিচ্ছে। এগিয়ে আসছে, দূরে যাবে না, পুরস্কার তুলে দিচ্ছেন সদ্রেয় স্বামী লোকচরানন্দজি মহারাজ এবং স্বামী শিবপ্রদানন্দজি মহারাজ, অনুগ্রহ করে একটু পুরস্কার তুলে দেবেন। প্রত্যেককে মেডেল পড়ে দেওয়া হচ্ছে, পুরস্কার বিতরণী অনুষ্ঠান এখানে শেষ হলো, এরপর কেন্দ্রা বলছে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আর একটা প্রধান পর্ব এখনো বাকি রয়েছে। দাদা বলেন যে পুরস্কারটাতে আছে, কিন্তু এই অনুষ্ঠানের এবারে ধন্যবাদ জ্ঞাপনের পালা। ধন্যবাদ জ্ঞাপন করবেন স্বামী কল্যাণী সানন্দজি মহারাজ, প্রধান শিক্ষক কামা কুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়। শ্রী রাজায়
এত সাউন্ড কম, স্বামীজি অবাক হয়ে যাবে। নম শ্রী যতি রাজায় বিবেকানন্দ সুরে সচ্চিত সুখ স্বরূপায় স্বামী নেতাপহারিনে। স্বামীজির একটা বাণী তোমাদের সবাই নিশ্চয়ই মুখস্থ, কি পড়াশোনার চেয়ে ফুটবল খেলা ভালো নাকি? হ্যাঁ, কি বলেছেন? গীতা পাঠ অপেক্ষা তারপরে কথাটা কেউ জানে না। কেন বলেছেন এই কথাটা? যে গীতা পাঠ করলে কি হবে তার চেয়ে বরং ফুটবল খেলাই ভালো। এই গীতার যে গূঢ় অর্থ সেগুলো বোঝার জন্য আমাদের ব্রেনের দরকার হয়, সুস্থ সবল ব্রেনে সেই তত্ত্বগুলো আমরা উপলব্ধি করতে পারব। তাই আগে শরীরটাকে দৃঢ় করতে হবে, ব্রেনটাকে কি বলে উর্বর করতে হবে, তখন আমরা গীতার তত্ত্বগুলো বুঝতে পারব। দিন যে সমস্ত খেলা হয়েছে, খেলাতে তোমাদের উন্মাদনা ছিল দেখার মতোই। কয়েকদিন আগে আমাদের, ঠিক এক সপ্তাহ আগে খেলা হওয়ার কথা ছিল গত বৃহস্পতিবার শুক্রবার। ঠিক আনুষ্ঠানিক ধন্যবাদ জ্ঞাপনে আমি আমাদের আশ্রম সম্পাদক মহারাজ শ্রীমৎ স্বামী লোকোত্তরানন্দজী মহারাজকে স্কুলের পক্ষ থেকে এবং তোমাদের পক্ষ থেকে প্রণাম জানাই। মহারাজ উপস্থিত থেকেছেন, আমাদের উৎসাহ দিয়েছেন, যখন যেটা বলেছি উনি সেগুলো আমাদের সহযোগিতা করেন, পরামর্শ দেন। তো মহারাজকে প্রণাম জানাই। আর উপস্থিত আছেন আজকের, আমরা আশাও করতে পারিনি যে মহারাজ আমাদের স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ছিলেন, তোমরা শুনেছ শ্রীমৎ স্বামী শিবপ্রদানন্দজী মহারাজ, উনি তোমাদের উদ্দেশ্যে আশীর্বাদ দিয়েছেন যে কামার পুকুরে কাজ করে তার বেশি আনন্দ হয়েছে, বেশি আনন্দ পেয়েছেন। তোমাদের উদ্দেশ্যে তার সেই উৎসাহ বাণী সবসময় তোমাদের উৎসাহ প্রদান করে। এর আগে আগে অনুষ্ঠানেও তিনি তোমাদের বলেছেন, মহারাজকেও স্কুলের পক্ষ থেকে এবং তোমাদের পক্ষ থেকে প্রণাম জানাই। স্বামী জ্ঞানমৃতানন্দজী, পুরোহরানন্দজী, প্রশান্ত মহারাজ, কৈলাস মহারাজ, সুকুমার মহারাজ, এনারা উপস্থিত থেকে আমাদের আনন্দ বর্ষণ করেছেন, তাদেরও প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। অন্যান্য শিক্ষক মহাশয় আমাদের স্কুলের, তাদেরও শ্রদ্ধা জানাই, নমস্কার জানাই, ধন্যবাদ জানাই। গতদিন হঠাৎ করে সকালেই পরিবেশ পরিবর্তন হয়ে যাওয়াতে ডিসিশন নেওয়া হলো যে কালকেই খেলা হবে। সকালবেলা কার্তিকদাকে ফোন করলাম, কার্তিকদা দায়িত্বে ছিলেন, তো কার্তিকদা এবং অন্যান্য মাস্টারমশাই যারা উপস্থিত ছিলেন তারা কার্তিকদাকেও সহযোগিতা করেছেন। কালকের সারাদিন খেলা পরিচালনা করেছেন কার্তিকদা, সুদীপবাবু, তারপরে ঋষিদা, বিশ্বজিৎবাবু, সুভাষ লোহার, তারপরে এসকেজিদা, উদয়দা, করে আমি আন্তরিক শ্রদ্ধা জানাই, নমস্কার জানাই। কার্তিকদা এবং জিয়েদা, আর এদিকে আমাদের আমাদের এডিদা অসীমবাবু, এনারাও সারা বছর এই খেলা তোমাদের পরিচালনা করেন, খেলায় শেখান, তো তাদের আন্তরিক শ্রদ্ধা জানাই, ধন্যবাদ জানাই। সারাক্ষণ কমেন্ট্রি করে গেছেন কিকেশিদা, তপনদা, কুন্তলদা আজকের পরিচালনা করছেন, ঋষিদা, সুজনদা, যারা যারা পরিচালনা করেছিলেন খেলা, এইবার কমেন্ট্রি করেছিলেন খুব সুন্দর। তো কখনো কখনো মনে হয়েছিল রেডিওতে খেলা শুনছি যেন ধারাভাষ্য, তো সেরকম একটা উপলব্ধি হয়েছিল। তাকেও তাদেরও আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানাই। আমাদের স্কুলের শিক্ষাকর্মী যারা আছেন তাদেরও সহযোগিতা না পেলে আমরা এই কাজ সুসম্পন্ন হতো না, তাদেরও ধন্যবাদ জানাই। যারা খেলার প্রাইজ পেয়ে গেছে তাদেরকে ধন্যবাদ দিচ্ছি না, যারা খেলার প্রাইজ পায়নি, খেলেও প্রাইজ পায়নি,
যে সমস্ত দলের জন্য এরা নির্বাচিত হয়েছে, রানার্স হয়েছে, উইনার হয়েছে, সেই সমস্ত দলকে আলাদা করে ধন্যবাদ জানাই যে তোমাদের জন্য এরাই উঠে আসতে পেরেছে, তোমাদের উপর ভর করে এরা উঠতে পেরেছে, তার জন্য আলাদা করে তোমাদের ধন্যবাদ জানাই। এরা তো ধন্যবাদ অনেক পেয়ে গেছে এবং প্রাইজ পেয়েছে, মেডেল পেয়েছে, পরের বছর চেষ্টা করবে তোমরাও এরকম মেডেল প্রাইজ পাওয়ার জন্য। যাদের ধন্যবাদ দেওয়া হলো না তাদেরকেও আলাদা করে ধন্যবাদ জানাই, ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম জানাই। প্রকৃতিও আমাদেরকে কি সুন্দর হেল্প করেছেন, কালকে থেকে পুরো একদম ছাতার মতো ছায়া দিয়ে রেখেছেন, বৃষ্টি হয়নি, রোদ হয়নি, সুন্দর এক পরিবেশে খেলা হয়েছে, তাই প্রকৃতি দেবীকে ঠাকুরমা স্বামীজিকে আলাদা করে প্রণাম জানাই। তাদের আশীর্বাদ তোমাদের উপর বর্ষিত হোক, তোমরা ভবিষ্যতে আরো ভালো খেলো, আদর্শ ছাত্র হয়ে ওঠো, কামার পুকুরের মুখ উজ্জ্বল করো। জয় দিয়ে শেষ করব, সবাই একসঙ্গে জয় দেবে, জয় শ্রী গুরু মহারাজ কি, জয় জয় মহামায়ী কি, জয় জয় স্বামীজি মহারাজ কি, জয় জয় রঘুবীর শীতলা গঙ্গা মাই কি, জয় স্বামীজি মহারাজ জি কি, জয় স্বামীজি মহারাজ জি কি, জয় স্বামীজি মহারাজ জি কি, জয়।